দেয়া আছে ফাংশন অফ x ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি তিনটির ভ্যালু জিরো থেকে বড় অথবা সমান। আরও দেওয়া আছে ফাংশন অফ p ইন্টু ফাংশন অফ q ইন্টু ফাংশন অফ r ইকুয়াল থ্রি এ বি সি মাইনাস নাইন, যেখানে p q r হল এক এর জটিল ঘনমূলগুলো। এ বি সি এর ন্যূনতম মান নির্ণয় করো যা প্রদত্ত শর্ত অনুসরণ করে। এখানে এ বি সি বলতে এ গুণ বি গুণ সি বোঝানো হয়েছে। এখানে প্রথমে বলেছে পি কিউ আর হলো একের জটিল ঘনমূলগুলো। এক এর জটিল ঘনমূলগুলো হলো প্রথমে এক মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইড টু এবং মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইড টু। বলেছে পি কিউ আর হলো একের জটিল ঘনমূলগুলো, তাই ওয়ান ইকুয়ালস টু পি ধরলাম এবং কিউ ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইড টু এবং আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইড টু ধরে নিলাম। আবার ফাংশন অফ এক্স ইকুয়ালস টু দেওয়া এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে ফাংশন অফ পি হবে এ পি স্কোয়ার প্লাস বি পি প্লাস সি, ফাংশন অফ কিউ হবে এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি এবং ফাংশন অফ আর হবে এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস সি। এখানে শর্ত দেওয়া এফ পি ফাংশন অফ পি ইন্টু ফাংশন অফ কিউ ইন্টু ফাংশন অফ আর ইকুয়াল থ্রি এ বি সি মাইনাস নাইন। প্রথমে সুবিধার জন্য ফাংশন অফ কিউ ইন্টু ফাংশন অফ আর করলাম। ফাংশন অফ কিউ ইন্টু ফাংশন অফ আর ইকুয়াল এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি ইন্টু এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস সি। এদেরকে মাল্টিপ্লাই করলে আসবে এ স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ বি কিউ স্কোয়ার আর প্লাস এ সি কিউ স্কোয়ার প্লাস এ বি কিউ আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ আর প্লাস বি সি কিউ প্লাস এ সি আর স্কোয়ার প্লাস বি সি আর প্লাস সি স্কোয়ার। এদিকে সাজিয়ে লিখি, প্রথমে এ স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এরপর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ আর প্লাস সি স্কোয়ার। এ বি এখানে এ বি আছে, এখানে এ বি আছে, কমন নিলে হবে কিউ স্কোয়ার আর প্লাস কিউ আর স্কোয়ার প্লাস এখানেও এ সি আছে, এখানেও এ সি আছে, এ সি কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এখানেও বি সি আছে এবং এখানেও বি সি আছে, কমন নিলে হবে কিউ প্লাস আর। কিউ স্কোয়ার আর স্কোয়ার এখানে এসেছে, আবার এখানে কিউ আর, এখানে কিউ স্কোয়ার আর কিউ আর স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এবং কিউ প্লাস আর, এদেরকে আগে ক্যালকুলেট করি। কিউ এর ভ্যালু ধরে নিয়েছিলাম মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইড টু, তাহলে কিউ স্কোয়ার এদিকে স্কোয়ার করতে হবে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইড টু। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো, এখানে মাইনাস ওয়ানকে এ ধরে নেব, মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু এ এর জায়গায় মাইনাস ওয়ান ইন্টু বি, বি হচ্ছে আই রুট থ্রি প্লাস আই রুট থ্রি হোল স্কোয়ার ডিভাইড টু স্কোয়ার হবে ফোর।
इक्वल माइनस वन होल स्क्वायर अवश्य वन होबे प्लस माइनस 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 टू रूट थ्री आई प्लस आई स्क्वायर रूट थ्री के स्क्वायर करले होबे थ्री डिवाइड फोर इक्वल वन माइनस टू रूट थ्री आई आई स्क्वायर वैल्यू होलो माइनस वन इंटू थ्री माइनस थ्री डिवाइड फोर वन माइनस थ्री होलो माइनस टू माइनस टू माइनस टू रूट थ्री आई डिवाइड फोर এদের থেকে টু কমন যাবে টু কমন নিলে হবে টু কমন নিলে হবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইড ফোর অতএব কিউ স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি টু এবং ফোর কাটে কেটে গেলে নিচে থাকবে টু অতএব কিউ স্কোয়ার ভ্যালু হবে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইড টু লক্ষ্য করো কিউ স্কোয়ারের ভ্যালু যা এসেছে সেটি কিন্তু আর এর সমান অর্থাৎ কিউ স্কোয়ার ইকুয়াল আর কিউ স্কোয়ারের ভ্যালু যেমন আর এর সমান এসেছে একইভাবে যদি আর কে স্কোয়ার করা হয় সেটিও হবে কিউ এর সমান এখন এটিকে আবার ইজি ওয়েতে যদি লিখি এ স্কোয়ার কিউ স্কোয়ার ইনটু আর স্কোয়ারের জায়গায় কিউ লিখলাম প্লাস বি স্কোয়ার কিউ আর প্লাস সি স্কোয়ার প্লাস এ বি ব্র্যাকেট কিউ স্কোয়ারের জায়গায় লেখা যায় আর আর ইনটু আর প্লাস কিউ কিউ আর স্কোয়ারের জায়গায় লেখা যায় কিউ ইনটু কিউ প্লাস এ সি কিউ স্কোয়ারের ভ্যালু হলো আর প্লাস আর স্কোয়ার ভ্যালু কিউ প্লাস বি সি কিউ প্লাস আর এদেরকে সুন্দর করে সাজিয়ে লিখি এ স্কোয়ার কিউ কিউব প্লাস বি স্কোয়ার কিউ আর প্লাস সি স্কোয়ার প্লাস এ বি ব্র্যাকেট আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এ সি আর প্লাস কিউ প্লাস বি সি আর প্লাস কিউ ইকুয়াল কিউ এর ভ্যালু ছিল মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইড টু এখন যদি কিউকে কিউব করা হয় তাহলে এটাকে কিউব করতে হবে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইড টু হোল কিউব এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইড টুকে কিউব করলে হবে এইট ইকুয়াল মাইনাস ওয়ানকে কিউব করলে হয় মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে প্লাস ওয়ানই পাবো অতএব আই থ্রি রুট থ্রি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস থ্রি আই স্কোয়ার রুট থ্রিকে স্কোয়ার করলে পাবো থ্রি প্লাস আই কিউব রুট থ্রিকে কিউব করলে পাবো থ্রি রুট থ্রি ডিভাইড এইট ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস আই থ্রি রুট থ্রি আইকে স্কোয়ার করলে পাবো মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস সো থ্রি ইন্টু থ্রি হবে নাইন প্লাস নাইন আইকে কিউব করলে হয় মাইনাস আই থ্রি রুট থ্রি ডিভাইড এইট আই থ্রি রুট থ্রি এপাশে প্লাস এপাশে মাইনাস ওই দুটি কাটাকাটি যাবে নাইন মাইনাস ওয়ান হবে এইট ডিভাইড এইট ইকুয়াল ওয়ান অর্থাৎ কিউ কিউব এর ভ্যালু আসছে ওয়ান একইভাবে এখানে আরেকটি ডিজিট এসেছে কিউ আর কিউ আর কিউ এর ভ্যালু ছিল মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইড টু আর এর ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি ডিভাইড টু ইকুয়াল এটাকে যদি এ ধরে এবং এটাকে যদি বি ধরে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর সূত্র এখানে এসেছে যেখানে এর ভ্যালু হলো মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস আই রুট থ্রি অর্থাৎ বি স্কোয়ার ডিভাইড টু ইন্টু টু হবে ফোর এদিকে এখন হিসাব করি মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে মাইনাস মাইনাস আই স্কোয়ার রুট থ্রিকে স্কোয়ার করলে পাবো
3 divide 4. 1 minus I square value minus 1 into 3 divide 4. Minus and minus plus 1 plus 3 into 1, 3 divide 4. 4 divide 4 equal 1. Orthat QR এর ভ্যালু হলো 1. এখন এই ভ্যালুগুলো এখানে বসাই. QK এর ভ্যালু তো 1, সো শুধুমাত্র a স্কয়ার প্লাস QR এর ভ্যালু 1, অর্থাৎ শুধুমাত্র b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab. R স্কয়ারকে লেখা যায় Q প্লাস K স্কয়ারকে লেখা যায় R প্লাস AC ব্র্যাকেট R প্লাস Q প্লাস BC ব্র্যাকেট R প্লাস Q. এখন R প্লাস Q এর ভ্যালুটি ক্যালকুলেট করি. R প্লাস Q, R এর ভ্যালু মাইনাস 1 মাইনাস I রুট 3 ডিভাইড 2 প্লাস Q এর ভ্যালু মাইনাস 1 প্লাস I রুট 3 ডিভাইড 2 ইকুয়াল লসাগু হবে 2 মাইনাস 1 মাইনাস আই রুট 3 প্লাস প্লাস মাইনাস 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 1 প্লাস 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 আই রুট 3. আই রুট 3 আই রুট 3 ক্যাটাগরি যায় মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 ডিভাইড 2. মাইনাস 2 ডিভাইড 2 হবে মাইনাস 1, অর্থাৎ আর প্লাস কিউ এর ভ্যালু হবে মাইনাস 1. এখন আর প্লাস কিউ এর ভ্যালু এর পাশে বসাই, তাহলে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আর প্লাস কিউ এর ভ্যালু মাইনাস 1, অর্থাৎ এ বি ইন্টু মাইনাস 1 মাইনাস এ বি প্লাস এ সি ব্র্যাকেট মাইনাস 1 প্লাস বি সি ব্র্যাকেট মাইনাস 1. এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি এ সি ইন্টু মাইনাস 1 মাইনাস এ সি বি সি ইন্টু মাইনাস 1 মাইনাস বি সি, অর্থাৎ ফাংশন অফ পি ইন্টু ফাংশন অফ কিউ এর ভ্যালু হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস বি সি. তাহলে ফাংশন অফ পি ইন্টু ফাংশন অফ কিউ ইন্টু ফাংশন অফ আর ইকুয়াল ফাংশন অফ পি এর ভ্যালু ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু ফাংশন অফ কিউ ইন্টু ফাংশন অফ আর. এটা আসবে, এটা আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ. ফাংশন অফ পি এর ভ্যালু এ প্লাস বি প্লাস সি কী হবে, কারণ পি এর ভ্যালু 1 ধরে নিয়েছিলাম এবং ফাংশন অফ পি এর ভ্যালু ছিল এ পি স্কোয়ার প্লাস বি পি প্লাস সি. পি এর ভ্যালু যদি 1 হয় তাহলে পি এর ভ্যালু যদি এখানে বসাই তখন ফাংশন অফ পি হবে এ প্লাস বি প্লাস সি. ওকে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই দুটো একটি এই দুটিকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি. এটা আসলে একটি সূত্র এবং এই সূত্রকে ভাঙলে এই দুটাকে গুণফল আকারে পাওয়া যাবে. শর্তে বলেছিল ফাংশন অফ পি ইন্টু ফাংশন অফ কিউ ইন্টু ফাংশন অফ আর ইকুয়াল 3 এ বি সি মাইনাস 9, এবং এটার ভ্যালু আমরা পেলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল 3 এ বি সি মাইনাস 9. 9 এ পাশে মাইনাস, তাহলে এ পাশে প্লাস হয়ে যাবে, সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 9 ইকুয়াল 3 এ বি সি, এ পাশে মাইনাস, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে. এখানে একটা 3 এ বি সি আছে, তো এর সাথে যদি আরও একটা 3 এ বি সি যোগ করি তাহলে পাবো 6 এ বি সি. উভয়পক্ষকে 6 দিয়ে ডিভাইড করবো, কারণ কোশ্চেনে এ ইন্টু বি ইন্টু সি এর ভ্যালু কত সেটি চেয়েছে. তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 9 ডিভাইড 6 ইকুয়াল 6 এ বি সি ডিভাইড 6 ইকুয়াল, আলাদা যদি করি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইড 6 প্লাস 9 বাই 6
इक्वल ए बी सी थाले ए बी सी हबे ए बी सी इक्वल काटे काटे गेले थ्री डिवाइड टू प्लस ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब डिवाइड सिक्स शर्ते बोले छे ए बी सी ए तीनटे वैल्यू शून्य समान अथवा शून्य थेके बड़ो हबे अर्थात ए बी सी ए कारो वैल्यू नेगेटिव होते पारबे ना। एखन आरेकटि कोश्चेने बोले छे जे ए गुण बी गुण सी एर सर्वनिम्न वैल्यू बेर करते हबे। एखाने लक्ष्य करो ए बी सी एर वैल्यू थ्री बाई टू प्लस ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब बाई सिक्स थ्री बाई टू एक फिक्सड संख्या अर्थात ए बी सी एर वैल्यू थ्री बाई टू डिपेंड करबे ना डिपेंड करे ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब बाई सिक्सर ऊपर ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब एर वैल्यू जत छोटो हबे ए बी सी एर वैल्यू तत छोटो हबे ताई जदि ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब एर वैल्यू मिनिमाम होते ही সেটি অবশ্যই হবে শূন্য। তাহলে এ বি সি এর ভ্যালু হবে থ্রি বাই টু প্লাস এ কি প্লাস বি কি প্লাস সি কিউব এর ভ্যালু শূন্য ধরা হলে এখানে শূন্য ডিভাইড সিক্স ইকুয়াল থ্রি বাই টু প্লাস জিরো বাই সিক্স জিরো থ্রি বাই টু প্লাস জিরো অবশ্যই থ্রি বাই টু সুতরাং তখন এ বি সি এর ভ্যালু থ্রি বাই টু অর্থাৎ প্রদত্ত শর্ত অনুসারে এ গুণ বি গুণ সি এর সর্বনিম্ন মান হলো থ্রি বাই টু এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।